সরকারের মহৎ উদ্দেশ্যকে কালিমালিপ্ত করার প্রয়াসে নিজেদের দেওয়া বয়ানে ঘাম ঝরছে ঘুঘুদের। এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মূর্তি নির্মাণ এবং স্থাপন ঘিরে একের পর এক মিথ্যার আশ্রয় নিচ্ছেন ত্রিপুরা আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ কতিপয় ব্যক্তিরা। দেখুন এ নিয়ে নিউজ ভ্যানগার্ডের ষষ্ঠ পর্ব গোলমাল হে ভাই সব গোলমাল হে। বেড়াল বলে আমি মাছ খাই না, আর মাছ খেতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে বোধহয় এরকমই অবস্থা হয়। হ্যাঁ, কথাগুলো কেমন যেন ঠেকছে আপনাদের, তাই না? এমনই অবস্থা হচ্ছে এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তি নির্মাণ এবং স্থাপন নিয়ে। একটি দুটি নয়, পাঁচটি পর্বে মূর্তি নির্মাণে কতিপয় ঘুঘুদের ঘোমটার নিচে খেমটা নৃত্যের কাহিনী নিউজ ভ্যানগার্ডে সম্প্রচারিত করা হয়েছিল। আর এতে যেন কাল ঘাম বেরোচ্ছে কতিপয় ঘুঘুদের। নিজেদের মুখ বাঁচাতে কখন যে কি বলছেন তারা তা নিজেরাই জানেন না। সব গোলমাল হে ভাই সব গোলমাল হে, গোলমাল হে ভাই সব গোলমাল হে, হর সিধে রাস্তে কি হে তেরি চাল হে, সিধে রাস্তে কি হে তেরি চাল হে, গোলমাল হে ভাই সব গোলমাল হে, গোলমাল ষষ্ঠ পর্বে আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাই এমবিবি বিমানবন্দরে মহারাজার মূর্তি স্থাপন নিয়ে কিভাবে মিথ্যাচার এবং লুকোচুরি খেলা চালিয়েছে মূর্তি নির্মাণ এবং স্থাপনে জড়িত কতিপয় দণ্ডমুণ্ডের কর্তারা। অভিজিৎ ভট্টাচার্য, যিনি নিজে একজন শিল্পী, তার পাশাপাশি ত্রিপুরা আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের অধ্যক্ষ, এখনও পর্যন্ত যাদের লুকোচুরি খেলায় মহারাজা বীর বিক্রমের মূর্তি বিমানবন্দরে স্থাপনের ক্ষেত্রে কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম কুশীলব। এই দাবি শিল্পী মহলের। একজন বিশিষ্ট এবং স্বনামধন্য ব্যক্তিত্বের স্ট্যাচু যখন নির্মাণ করা হবে তার ক্ষেত্রে অবশ্যই তার পরিবারের কাছ থেকে ছবি সংগ্রহ করা হয়ে থাকে, এটাই রেওয়াজ ও নিয়ম। কিন্তু মহারাজের মূর্তি নির্মাণে সেই পথে হাঁটল না আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। না, হাঁটেননি বললে ভুল হবে। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরকে বীর বিক্রম কিশোরের কয়েকটি ছবি সংগ্রহ করে ত্রিপুরা আর্ট কলেজে পাঠানোর নির্দেশ ছিল, কিন্তু বিশেষ সূত্রের খবর তর সইল না অভিজিৎ বাবুর। তরি ঘড়ি মূর্তি নির্মাণের দায়িত্ব দিয়ে দেওয়া হল অধ্যক্ষ অভিজিৎ বাবুর অতি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শ্যামাপ্রসাদ ভট্টাচার্যকে। ছবিও পাঠানো হয়েছিল, তবে রাজ পরিবার থেকে নয়, স্টেট মিউজিয়াম থেকে। কিন্তু আইসিএ দপ্তর যখন ছবি আর্ট কলেজে পাঠায় ততদিনে মূর্তি নির্মাণ অনেকাংশে শেষ করে ফেলেন অভিজিৎ বাবুর আত্মসহায়ক শিল্পী শ্যামাপ্রসাদ, তাই ছবিগুলো আর কাজে আসেনি। একটু শুনুন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা আশুদেব দাস কি বলেছেন ছবি পাঠানোর বিষয়ে। কোন ছবি ফলো করেছে সেটা একটু দেখার বিষয় আছে, আমার কাছে রিপোর্ট আছে, ছবি গেছে। তাহলে কোথায় গেছে? কিন্তু ত্রিপুরা আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিৎ বাবু কোনো ছবি পাননি বলে অস্বীকার করেছেন। শুনুন কি বলেছেন তিনি। অফিসিয়ালি উনি কোনো ছবি পাঠিয়ে থাকেন, আমার কাছে এসে কোনো ছবি কিন্তু পৌঁছায়নি অফিসিয়ালি কোনো চিঠি। বাহ, ছবি পাননি তাও আবার অফিসিয়ালি। অভিজিৎ বাবুর কথায় কেন এত অসংলগ্নতা? আইসিএ অধিকর্তা বলছেন ছবি পাঠিয়েছেন, আর আর্ট কলেজের অধ্যক্ষ সাহেব অস্বীকার করছেন। কার কথা বিশ্বাস করবে রাজ্যবাসী? উত্তরটা কি দিলেন অধ্যক্ষ অভিজিৎ বাবু শুনুন। না, আমি জানি না, আমার কথায় বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, এবং আমি মিউজিয়াম শুনলেন মূর্তি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত আর্ট কলেজের অধ্যক্ষের মন্তব্য। মূর্তি নির্মাণের দায়িত্ব নিলেন আপনি, তরিঘড়ি চাইনিজ চেহারার মূর্তি নির্মাণের দায়িত্ব আপনার ঘনিষ্ঠকে প্রদান করলেন, আর এখন বলছেন কাকে বিশ্বাস করবে রাজ্যের মানুষ জানেন না তিনি। সত্যি গোলমাল হে ভাই সব গোলমাল হে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোলমাল হে ভাই সব গোলমাল হে, হর সিধে রাস্তে কি হে তেরি চাল হে, সিধে রাস্তে কি হে তেরি চাল হে, গোলমাল হে ভাই সব গোলমাল হে, গোলমাল গোলমাল গো।
সব গোলমাল হ্যাঁ।